তোমরা কেমন আছো? আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি কি দেখাবো বলো তো? এনিকে চিংড়ি মাছের কচুপাতা দিয়ে একটা অসাধারণ পুরনো দিনের রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কচুপাতা লাগবে, চিংড়ি মাছ লাগবে। আমি দেখো চিংড়ি মাছ কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর লাগবে একটু লেবু, তাছাড়া লাগবে সর্ষে, পোস্ত, হলুদ, নুন, শুকনো লঙ্কা, আর লাগবে হচ্ছে সর্ষের তেল। উইদাউট সর্ষের তেল এটা হবে না। তো চলো আমরা কিভাবে করছি প্রসেসটা দেখে নাও। দেখো একটা কড়াইতে নুন গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। আর দেখো আমি কচু পাতাটাকে কী করে কেটে নেব। এই শিরাটা আমি কেটে নেব। পাতার অংশটা নেব, এরকম করে কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি। এটা হচ্ছে দুধ কচু পাতা। দুধ কচু পাতাতে নর্মালি গলা ধরে না, তাও সেফটি মেজারমেন্টের জন্য আমি একটু লেবু দিয়ে নেব। আমার কাটা হয়ে গেছে, এটা আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। নুন হলুদ তো দিয়েই ছিলাম, এবার আমি দেখো একটু লেবু দিয়ে দিচ্ছি, সেদ্ধ হওয়ার সময় দিয়ে দিচ্ছি। এবং গোটা রান্নাটাতেও একটু আমি পাতি লেবু ইউজ করছি এখানে। এবার আমি চিংড়ি মাছে অনেক সময় একটু গন্ধ থাকে, আমি একটু পাতি লেবু দিচ্ছি। মাছটাকে আমি একটু নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। দেখো আমি মাছে এটা দিয়ে দিলাম, আর একটু দেব সর্ষের তেল। এটা হচ্ছে ম্যারিনেশন প্রসেস। চিংড়ি মাছ তো আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেই জন্য আমি এইভাবে মেখে রেখে দেবো যতক্ষণ না শাকটা সেদ্ধ হচ্ছে। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আমি ওর মধ্যে একটুখানি রসুনের কোয়া ইউজ করব। দেখো একটু রসুনের কোয়া ইউজ করবো, কাঁচা লঙ্কা ইউজ করব। আর শাকটা যখন আমি ফোড়নে বসাবো শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলার ফোড়ন দেবো। দেখো বন্ধুরা একটু তেল দিয়ে নিচ্ছি, সর্ষের তেল। এটা কিন্তু খুব কম তেলে হবে না, একটু তেল গড়িয়ে পড়বে, তাও আমি কমই দিলাম। এবার আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু, ভালো গন্ধ ছাড়ছে। একটু রসুনের পোয়া কুচি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দেখো আমি পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি, একটু নুন দিয়েছি। শাকটা সেদ্ধ করেছিলাম, কচু শাকটা, সেটা এবার দিয়ে দিলাম। প্রচণ্ড ভাজ, এবার আমি দেখো এটা দিয়ে দিলাম, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। কচুর সঙ্গে একসঙ্গে ফ্রাই হবে। নুন হলুদ দেওয়াই আছে, আমার শাকেও দেওয়া আছে, চিংড়ি মাছেও দেওয়া আছে। এই অবস্থায় আমি খুব বেশি দেব না, একটু আমি লেবুর রস দিয়ে দেবো। মাছটা জাস্ট খুব বেশি নাড়াতে হবে না, কিন্তু যেহেতু কচুর শাকটা আমার সেদ্ধ করাই আছে, আর এটা পুরো ড্রাই ড্রাই গা মাখা হবে, সুতরাং জল পড়বে না। একটু নারকল দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে নারকল ছিল না, তাই আমি দিতে পারিনি। মোটামুটি সবই দেওয়া হয়ে গেল। মাছে নর্মালি আমি চিনি দিই না, কিন্তু যেহেতু এটা কচুর শাক আছে সেই জন্য আমি একটু একটু ব্যালেন্স করার জন্য চিনি দেব। দেখো একটুই চিনি দিলাম, রান্না কিন্তু আমার কমপ্লিট। গন্ধটা তোমরা পাচ্ছ না, বাট গন্ধটা আমি পাচ্ছি।
জাস্ট নামানোর আগে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দিলে ব্যাপারটা হচ্ছে খুব সিল্কি সিল্কিও লাগবে, ওপরটা দেখতে স্মুথ লাগবে, টেক্সচারটাই চেঞ্জ হয়ে যায়। আর সর্ষের তেলের তো একটা মানে ঝাঁজ আছে, এটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আমি আর নুন দিইনি দেখেছো রান্নায়, তোমাদের যদি দরকার হয় তাহলে দেবে। আমি তোমাদের এবার পরিবেশন করে দেখাচ্ছি, একটু ঠান্ডা হলে পরিবেশন করছি। দেখো ফাইনাল লুক, একটু ঝোলঝোল ছিল সেই অবস্থায় নামিয়ে রেখেছিলাম। তো যত ওটা দেরি হবে, যতক্ষণ রাখা হবে ঠিক গাটা শুকিয়ে আসবে ততটা, মানে টানতে থাকবে। তো একটু গামাখা বাখা নামাবে, তাহলেই দেখবে ড্রাই হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ফাইনাল লুক। আর টেস্ট তো অসাধারণ হবে, আমি নিজে জানি, এটা আমি প্রচুরবার মার হাতে খেয়েছি এবং আমি নিজেও টেস্ট করেছি, করেওছি আগে। তো ডেফিনেটলি এটা খুব ভালো হবে, তোমরাও করে দেখো। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।